আরও এক তারকা পতন, চলে গেলেন দক্ষিণী অভিনেতা চিরঞ্জীবী সার্জা। মৃত্যুকালে বয়স হয়েছিল মাত্র 39 বছর। জানা গিয়েছে হৃদরোগে আক্রান্ত হয়ে রবিবার সন্ধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। চিরঞ্জীবীর মৃত্যুতে কর্ণাটকের চলচ্চিত্র জগতে শোকের ছায়া, শোকাহত অনুরাগীরাও। জানিয়েছেন শনিবার থেকে শ্বাসকষ্টে ভুগছিলেন এই কন্নড় অভিনেতা। এরপরই তাকে ভর্তি করা হয় বেঙ্গালুরুর জয়নগর হাসপাতালে। 2009 সালের বড় পর্দায় প্রথম আত্মপ্রকাশ কন্নড় অভিনেতা চিরঞ্জীবীর। প্রথম ছবির নাম বায়ুপুত্র। তাঁর উল্লেখযোগ্য ছবিগুলির মধ্যে রয়েছে রামলীলা, আম্মা আই লাভ ইউ, চিরু, চন্দ্রলেখা। শিবার্জুনা ছবিতে তাঁকে শেষবার অভিনয় করতে দেখা গিয়েছিল। সেই ছবিটি মুক্তি পায় 2020-র 12ই মার্চ, কিন্তু করোনার জন্য মাঝপথেই সিনেমাটির প্রদর্শন বন্ধ রাখা হয়েছিল। আর নতুন সিনেমায় দেখা যাবে না এই বিখ্যাত অভিনেতাকে। এন্টারটেইনমেন্ট ব্যুরো, আরোহী নিউজ।